হ্যালো সবাইকে, লার্ন উইথ ইশরাত চ্যানেলের পক্ষ থেকে আমি ইশরাত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা মূলত জানবো যে ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর পেজ বিল্ডারের আরও কিছু উইজেট নিয়ে এবং আরও কিছু বিষয় আমরা জানবো যেগুলো নিয়ে আমরা খুব দ্রুত কাজ করতে পারি। তো বেসিক্যালি আমার ট্রাইটা হচ্ছে যে আমরা এলিমেন্টরের যে ফ্রি উইজেটগুলো রয়েছে সেগুলো কীভাবে ব্যবহার করে আরও ভালো একটা আউটপুট পেতে পারি। তো অনেকেই প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে আমরা প্রো উইজেটগুলো নিয়ে ভিডিও করবো কি না। হ্যাঁ, এটাও করার চিন্তা আছে, একেবারে হয়তো শেষের দিকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন বর্তমানে বেসিক নিয়ে আলোচনা করব এবং এই উইজেটগুলো দিয়েই, বেসিক ফ্রি উইজেটগুলো দিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাছাড়া আমরা যদি এলিমেন্টর পেজ বিল্ডারের থিম ডেভেলপমেন্টের উইজেট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের প্রয়োজন পড়ে। তো আমি আশা করছি আপনারা ভিডিওর একেবারে প্রথম থেকে শুরু করে বেসিক 1, 2, 3 এভাবে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেখবেন। তো কথা না বাড়িয়ে মূলত আমি কাজেই চলে যাচ্ছি। তো এই ছিল আমাদের লোকাল হোস্টের সেভ করা। তো আমি এখান থেকে পেজে যাচ্ছি, তো এখান থেকে যে কোনো একটাকে নিয়ে নিচ্ছি, এডিট উইথ এলিমেন্টার, আর আমি থিমটা ব্যবহার করছি 2017। তো এটা কোনো আসলে ফ্যাক্ট না। তো এখান থেকে যেটা আমরা করব, এখানে অনেকগুলো উইজেট রয়েছে, বেসিক এবং জেনারেল। তো বেসিক উইজেট থেকে আমি ইনার সেকশন নিয়ে কাজ করব। ইনার সেকশনটাকে এখানে ড্র্যাগ করে দিলেও কিন্তু কাজ হয়, দেখুন এই যে কাজ হয়ে গেছে। তো আমি এভাবে না নিয়ে আমি ড্র্যাগ করছি, একটা এখানে একটা সেকশন নিচ্ছি। সেকশন নেওয়ার পর যেটা আমি করব, এবার ইনার সেকশন নেব। ইনার সেকশনটা আসলে কীভাবে কাজ করে সেটা এখন জানবো। তো এখান থেকে যেটা করব, একটা কলাম আসলে ডিলিট করতে চাচ্ছি। আচ্ছা, ডিলিট হয়ে গেছে। তো এবার এখানে আমি নিব হচ্ছে হেডিং। হেডিং নেই, আওয়ার সার্ভিসেস দিতে পারি বা এখান থেকে চেঞ্জ করে দিই। আর সার্ভিসেস তো আমি সেন্টার করে দিচ্ছি। তারপর আমরা আরেকটা উইজেট নিয়ে জানবো, সেটা হচ্ছে যে টেক্সট এডিটর। ওকে, তো টেক্সট এডিটরটা মূলত প্যারাগ্রাফের জন্য কাজ করে। যে দেখুন, প্যারাগ্রাফ একটা ডিফল্ট প্যারাগ্রাফ রয়েছে এখানে, তো সে এখানে চলে এসেছে। তো আমি এটাকে সেন্টারাইজ করে দিচ্ছি আমাদের ডিজাইনের প্রয়োজনে, সেন্টার অ্যালাইনমেন্ট। তো আমরা কী করতে পারি, আরও কিছু কাজ করতে পারি, রাইট? সেটাকে প্যাডিং দিয়ে নিতে পারি, বা আমরা এই সেকশনটাকে যদি এডিট করি, ধরুন এই সেকশনটাকে আমি এডিট করতে চাচ্ছি, এটা একটা হেডিং সেকশন। তো এডিট করার জন্য আমি সেকশনে ক্লিক করছি, আমাদের কন্টেন্ট উইথ, এই যে দেখুন কন্টেন্ট উইথটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, কতটুকু উইথ আমি চাচ্ছি। ফাইন, আমি এখান থেকে স্টাইলে যাচ্ছি, স্টাইল স্টাইল কিছু করব না, অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্সে মার্জিন বটম দেবো, লিঙ্কটাকে আউট করে নিচ্ছি 70। এই সেকশনটা হলো, আমরা দেখি আসলে কীভাবে কাজ করছে। তো আমি এটার টাইটেলটাকে একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক, ফুল ব্ল্যাক। ওকে, ফাইন, আপডেট করে নিই। এবার যে সেকশনটা নিয়ে কাজ করব সেটি হচ্ছে আমাদের ইমেজ বক্স অথবা আইকন বক্স, প্রায় সেমই কাজ করে। তো আইকন বক্স নিয়ে কাজ করব। তো এবার যেটা করব, আমি আরেকটা ইনার সেকশন নিয়ে নিব, এই ইনার সেকশনের ভেতরেই আরেকটা ইনার সেকশন। তো যেটা হচ্ছে যে আমাদের পুরো একটা সেকশন একটার ভিতরেই চলে আসছে। এবার আমি একটা আইকন বক্স নিব, তো এখানে দুটা কলাম আছে, আইকন বক্স নিলাম। তো আইকন বক্সের মধ্যে যেটা হচ্ছে যে একটা আইকন, আপনি আইকন লাইব্রেরি থেকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ফন্ট অসমের আইকনগুলো রয়েছে, তো আমি এখান থেকে যে কোনো একটা আইকন দিয়ে নিচ্ছি, ইমেজ আইকন আর লাইট বাল্ব, যেটা ইচ্ছে আপনি দিয়ে নিতে পারেন। তো আইকনের কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যাই হোক, আমরা এখান থেকে কিছু বিষয় দেখি। যেমন আইকন বক্সের জন্য আইকনের পজিশন রয়েছে। হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন লেফট, মানে আইকনটা লেফট সাইডে যাবে, এখানে হচ্ছে সেন্টারে যাবে, তারপর এখানে হচ্ছে রাইটে যাবে। তারপর টাইটেল যেটা রয়েছে, দিস ইজ হেডিং, এটা হচ্ছে এইচ থ্রিতে আছে। আমি যদি চাই এইচ টুতে দিতে, এইচ টুতে হয়ে যাবে। আর যেটা বিষয়টা রয়েছে,
এখানে আইকনটা কিভাবে দেখাবে ভিউ। ভিউতে তিনটে অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্যাক, দেখুন স্ট্যাকের কারণে কিন্তু এই যে আইকনের শেপের একটা অপশন চলে এসেছে, সার্কেল অথবা স্কোয়ার। সার্কেল দিলাম, তারপরে আবার ফ্রেম যদি দেই, ফ্রেমটা হচ্ছে শুধুমাত্র বর্ডার স্টাইলটা পাবে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ডটা পাবে না। তুমি স্ট্যাক দিলাম, আর এখানে যেটা হচ্ছে আইকনের মধ্যে আপনি লিঙ্কের একটা এক্সটার্নাল লিঙ্ক দিয়ে নিতে পারবেন, যে এখানে লিঙ্ক অপশনটা রয়েছে। তো এগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি কীভাবে কাজ করে, তো এখানে লিঙ্ক দিয়ে নিতে পারবেন বা স্টাইল দিতে চাই, কাস্টম স্টাইল দিতে চাই। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা স্টাইল ট্যাবে যাব, সেখানে গিয়ে যে আইকনের প্রাইমারি কালার আমরা যদি দেখি চেঞ্জ করি, দেখুন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর আরটা হচ্ছে আইকন, আর সেকেন্ডারি কালার যদি দেই আমরা দেখছি, হ্যাঁ পরিবর্তন কীভাবে করতে পারছি আমরা সেটাই আমরা দেখছি। দেখুন সেকেন্ডারি কালারটা হচ্ছে আইকন কালার এবং প্রাইমারি কালারটা পাচ্ছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এইভাবে আসলে আমাদের দেখতে হবে। আর স্পেসিংটা যেটা হচ্ছে যে আইকনের পাশ থেকে কন্টেন্টের একটা স্পেসিং সে পাচ্ছে। তারপর আইকনের সাইজটা আমরা ছোটো বড়ো করে নিতে পারি এখান থেকে, অথবা এখানে লিখেও ছোটো বড়ো করতে পারি, এখানে এভাবে ছোটো বড়ো করতে পারি, তো যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। আর প্যাডিংটা আমরা জানি কি জানি, প্যাডিংটা হচ্ছে আইকনের যে চারপাশে যে স্পেসটা রয়েছে সেটা, যে দেখুন স্পেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাছাড়া এখানে রোটেটের অপশন রয়েছে, আইকনটা রোটেট অপশনটা রয়েছে, তারপর বর্ডার রেডিয়াস এখানে আছে। তো আমি এখান থেকে চাইলে এখান থেকে একেবারে জিরো করে দিতে পারি, দেখুন আমাদের যে আগের শেপটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি চাই যে না এখানে আর একটু শেপ দিতে বা 30 পিক্সেল দিতে, এভাবে আমি শেপগুলো দিয়ে নিতে পারবো। তো এটা গেল আইকনের জন্য। তো এবারে রয়েছে আমাদের কন্টেন্ট, কন্টেন্টের স্টাইল করার জন্য আমরা যেটা করতে পারি যে লেফট সেন্টার, আমরা সেন্টার করতে পারি, রাইটে নিতে পারি, তারপর হচ্ছে জাস্টিফাইড করতে পারি। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা হচ্ছে ভার্টিক্যালি কীভাবে সে কাজ করবে। এই যে দেখুন আইকনটা কিন্তু নিচের দিকে সরে এসেছে, তার মানে আইকনটা এবং কন্টেন্টগুলো মাঝামাঝি কাজ করছে। তারপর আমি যদি বটম দেই তাহলে আইকনটা নিচে চলে আসছে, কন্টেন্টটা উপরে চলে গেছে। তো এইভাবে কাজ করে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এগুলো সবই সিএসএসের প্রপার্টি, তো সিএসএস যত ভালো জানবেন তত বেশি ভালো ডিজাইন করতে পারবেন আপনি। তারপর টাইটেল যেটা রয়েছে আমাদের দিস ইজ হেডিং, এখান থেকে আপনি স্পেস দিতে পারেন যে কন্টেন্ট থেকে কতটুকু দূরত্বে সে থাকবে। হ্যাঁ, তারপর রয়েছে কালার, কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি যেটা ইচ্ছা। আমরা জানি এখান থেকে যদি একটু ড্র্যাগ করে নেই তাহলে আমরা এখান থেকে লাল সবুজের পতাকা, যাই হোক আমি চেঞ্জ করে দিচ্ছি, এভাবে চেঞ্জ করে দিতে পারি। আর ডান সাইডে যেটা আছে সেটা কিন্তু অপোসিটি, তো এটাও আমরা করে দিতে পারি, অথবা কালার কোড বসিয়ে করতে পারি, তো এগুলো আমরা দেখেছি আগের ভিডিওতে। তারপর এখান থেকে আমি চাইলে একটা আলাদা টাইপোগ্রাফি দিতে পারি, যে দেখুন ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি, ফন্ট ওয়াইট দিতে পারি 17, তারপর ট্রান্সফর্ম দিতে পারি লোয়ার কেস, ক্যাপিটালাইজ, আপার কেস। তো এভাবে আমি কাজগুলো করতে পারি, ক্যাপিটালাইজ দিচ্ছি, লাইন হাইট দিতে পারি। তো এগুলো আপনি দেখে দেখে করে নেবেন কীভাবে আসলে কাজ করছে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে ধরে ধরে কাজ করতে হবে। তারপর পার্টটা রয়েছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে একই কাজ, আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, তারপর টাইপোগ্রাফিটাও চেঞ্জ করতে পারবেন। আর অ্যাডভান্সে যদি আমরা দেখি, অ্যাডভান্স বিষয়টা হচ্ছে এই পুরো যেই কলামটা রয়েছে সেটার উপর কাজ করবে। যেমন আমরা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তো ব্যাকগ্রাউন্ড টাইপে হচ্ছে আমি দিচ্ছি কালার, কালারটা কী দিব এরকম একটা কালার দিচ্ছি, ফাইন। এবার দিচ্ছি হচ্ছে একটা প্যাডিং দিব, প্যাডিং দিব হচ্ছে সব দিক থেকে 30 পিক্সেল পেল, ওকে। তো এখানে আরেকটা কাজ করতে পারি, আমি বর্ডার রেডিয়াস দিতে পারি, রাইট। আমি এখানে যদি বর্ডার রেডিয়াস দিই 5, তো 5 বর্ডার রেডিয়াস পেয়ে গেছে। আমরা বক্স শেডও দিতে পারি, তো আমরা এগুলো দেখেছি না, এই বিষয়গুলো আমরা আগের প্রথম দিকের ভিডিওগুলোতে দেখেছি। তারপর আমি এখানে একটু দেখাচ্ছি বর্ডার টাইপ সলিড, এভাবে আমরা দিতে পারি ডটেড, এভাবে দিয়ে নিতে পারবো আমরা। তারপর হচ্ছে হোবার, হোবার ইফেক্টটা আমরা দেখাবো এখানে, কারণ আমরা এখানে চাচ্ছি যে এই যে এই সেকশনটা রয়েছে একটা হোবার ইফেক্ট পাবে। তো সেটার জন্য আমি কী করবো, আমি হোবার ইফেক্টে দিতে চাচ্ছি, একটা ট্রানজিশন দিতে চাচ্ছি,
যে কতক্ষণ ধরে হুবার ইফেক্টটা পাবে। আমি আগে বর্ডারটা দিই, বর্ডারটা সলিড দিই, আর কালারটা দেই হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিই আমাদের পরিবর্তনটা বোঝার জন্য। রেড দিচ্ছি, বর্ডার রেডিয়াস দিচ্ছি 30। এটা কিন্তু এখন বোঝা যাবে না, আমি যখন এই যে হুবার করছি তখন কিন্তু এটা পাচ্ছে যে ট্রানজিশন রয়েছে 0। আমি যদি ট্রানজিশন ডিউরেশনটা একটু বাড়িয়ে দেই, এই যে আরেকটু ধীরে ধীরে কাজ করবে, এই যে দেখুন কাজ করছে। তো এইভাবে আমি হুবার ইফেক্টটা দিতে পারবো। হুবার এখানে বর্ডারের জন্য আমি দিয়েছি, তো আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের জন্য হুবার ইফেক্টটা দিতে পারবো। কীভাবে? ব্যাকগ্রাউন্ড সেকশনে যাব, হুবারে যাব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। এখান থেকে আমি এখান থেকে যেটা দিচ্ছি লাইকেস এটাই দিচ্ছি, যে দেখুন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু যখনই আপনি হুবার ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, অন্য কালার দিচ্ছেন, তখন এই টেক্সট কালারগুলো আবার চেঞ্জ করে নিতে হবে, রাইট? তো সেটার জন্য আবার কি করব, সেটার জন্য একই কাজ আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে হুবার আইকনের জন্য রয়েছে হুবার, তারপর কন্টেন্টের জন্য রয়েছে হুবার। কন্টেন্টের জন্য হুবার নেই, আমরা কন্টেন্টের জন্য হুবার দেখতে পাচ্ছি না এখানে। তো আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা একটু দেখব কিছু আছে কি না। অ্যাডভান্সড ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বর্ডার। আচ্ছা, এই বিষয়গুলো আসলে আমাদেরকে আরও একটু বেশি দেখতে হবে যে কোথায় কী আছে। তা আমরা এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারি। তারপর যদি আপনার মনে হয় যে না, এই স্টাইলটা আপনার ভালো লাগছে না, আপনার নিজের মতো করে আরেকটু স্টাইল করতে চান, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, কাস্টম CSS দিতে পারি। তো এখানে কাস্টম CSS দেওয়ার কোনো অপশন নেই, তা আমরা এখানে কী করতে পারি, তাহলে অ্যাডভান্সে গিয়ে এখানে একটা CSS ক্লাস নেম দিতে পারি, ক্লাস নেম দিতে পারি অথবা আইডি দিতে পারি। তো সেই আইডি ধরে আমরা আমাদের মতো করে আলাদা করে CSSটা লোড করে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের একটা ফিচার ধরি, এই ফিচারটাকে আমি চাচ্ছি যে এখানেও কপি করতে। তো কী করব, এটাকে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে কপি দিব, তারপর এখানে দিব হচ্ছে ডাবল ক্লিক করব, এখানে দিব হচ্ছে পেস্ট। পেস্টে কী করছে, সে আরেকটা কলাম সে অ্যাড করে নিচ্ছে। তো আমি চাচ্ছি যে না, এই স্টাইলটা শুধুমাত্র কপি করতে। তো সেক্ষেত্রে কী করব, এখান থেকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে পেস্ট স্টাইল দেব। তো এখানে স্টাইল পাচ্ছে না, কারণ এখানে কোনো স্টাইল দেয়া নেই। তো আমি এখানে পেস্ট দিচ্ছি, বা এখানে যেটা করতে পারি, এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট করে নিয়ে, আচ্ছা আমাদের কলাম 4টা হয়ে গেছে, তো আমরা এখানে এটাকে ডিলিট করে দিই, স্টাইলটা চেঞ্জ করে দিতে পারি, এভাবে করতে পারি, এভাবে করতে পারি, তারপর সেন্টার অ্যালাইনমেন্টে করতে পারি, আইকনটাকে ডিফল্ট দিয়ে করতে পারি, তারপর এখান থেকে সেন্টার করতে পারি, কন্টেন্টটাকে সেন্টারে দিতে পারি। আমরা অনেকগুলো কাজ করতে পারি এখান থেকে। তো আপনি এই কাজগুলো ধরে ধরে দেখবেন। তো এখানে আরেকটা বিষয় আমরা জানবো আজকে, যে কীভাবে আমরা এই সেকশনটাকে আবার রিইউজ করতে পারি। ধরুন এই সেকশনটা আমার আবার লাগবে নিচের দিকে, সেটা কী করবো, সেক্ষেত্রে আমি যেটা করবো, এখানে এই সেকশনটা রয়েছে, সেকশনের এখানে এডিট সেকশন রয়েছে, রাইট? এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এডিট সেকশনে আপনি একটু খেয়াল করলে দেখবেন, এডিট সেকশনে এখানে ডাবল ক্লিক করব, সেভ অ্যাজ টেমপ্লেট, সেভ অ্যাজ টেমপ্লেট এখানে দিচ্ছে হচ্ছে আমি ফিচার সেকশন, এটা নাম দিচ্ছি, এবার দিচ্ছি সেভ। তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, হ্যাঁ। তো এবার আমরা যেটা করতে পারি, ধরুন আমি এখানে এই সেকশনটাকে আবার অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখানে কী করবো, যে ক্লিক করবো অ্যাড টেমপ্লেট, অ্যাড টেমপ্লেটে গিয়ে যে মাই টেমপ্লেট, মাই টেমপ্লেটে গিয়ে যে আমাদের সেকশনটা কিন্তু এখানে সেভ করা আছে, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইয়েস দিব। এই যে দেখুন, ওই সেকশনটা আবার কিন্তু ডুপ্লিকেট হয়ে চলে এসেছে। এই সেকশনটা আবার ডুপ্লিকেট হয়ে চলে এসেছে। যাই হোক, আমার সেটিংয়ে একটু সমস্যা হয়েছে, আমি সেটিংটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, আপডেট দিয়ে নেই, ডিফল্টে চলে গেছে, তো ফুল উইথে দিয়ে নিচ্ছি। আশা করি আমাদের আগের যে লেআউটে ছিল সেখানে চলে যাবে।
এই যে দেখুন আমাদের সেকশনটা আমরা কিন্তু রিইউজ করতে পারছি, যখন খুশি যেভাবে খুশি আমরা এটাকে আবার চেঞ্জও করতে পারবো। রাইট, আমি এখানে এটাকে ডিলিটই করে দেবো, তাহলে কিন্তু আমার কাজ হচ্ছে। এইভাবে আপনি যে কোনো সেকশনে এরকম ডিজাইন করতে পারবেন বিভিন্নভাবে, এবং ইনার সেকশন ব্যবহারের মাধ্যমে আরও বেশি স্টাইল করতে পারবেন, আর হচ্ছে সেভ টেমপ্লেটের মাধ্যমে টেমপ্লেটগুলোকে রিইউজ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর যে বিষয়টা সেটা। তো আমরা পরবর্তীতে আরও উইজেট নিয়ে ভিডিও দেখব, আমি ভিডিওটা খুব বেশি বড় করতে চাচ্ছি না। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখার জন্য। তো যারা অলরেডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ, আর যারা করেননি এখনও এরকম ভিডিও পেতে চাচ্ছেন তো তাদের জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নেবেন, যাতে আপনার মেইল বক্সে নোটিফিকেশন চলে যায় এবং আপনাকে বারবার এখানে চলে আসতে না হয়, দেখতে না হয় যে কখন ভিডিওটা আপলোড হয়েছে। তো ওয়েল, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।